মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করতে হবে। ওপেন করে নিলাম, এরপর এগুলি কেটে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করব, যতটুকু সম্ভব আমরা হালকা কালার দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ইনসাইটে গিয়ে ওয়াটারটে গিয়ে পছন্দ মতো একটা টেক্সট নেব। আমরা এটাকে যতটুকু বড় ছোট করা প্রয়োজন বড় ছোট করব। এরপর এটার পছন্দ মতো কালার দেব, যে কালার পছন্দ হয় সেই কালার আমরা দেব। এরপর শেপস থেকে আমরা শেপসে যাব, শেপস থেকে এই বৃত্ত টাইনে এক পাশে বসিয়ে দেব এবং এটাকে গ্রে কালার দেব। এখানে ফিল কালার গ্রে কালার দেব এবং শেপ ইফেক্টটাকে আমরা এটা দেব। এরপর আমরা সুতা দিয়ে যে ঝুলিয়ে রাখি সে সুতাটা আমরা দেব, সুতা দিলাম। এরপর এটাকে একটু মোটা করে দিলাম, মোটা করে দেওয়ার পর টেনে আমরা উপরে মিশিয়ে দিলাম। এখন এটা আমরা সোজা করে দিলাম। দেওয়ার পর এখন যে সুতা দিয়ে বেঁধে দেওয়ার মতো করে দেব এই টুলস দিয়ে, একটু মোটা করে দিলাম। এটাকে সেন্ট দিয়ে আমরা পিছনে পাঠিয়ে দিলাম। এটাকে আমরা চেঞ্জ করে দিই একটু, এটা বেঁধে যে দিয়েছি সেটার মতো লাগছে না, দেখেন এটা এভাবে দিলে ভালো লাগবে। এরপর আমাদের প্রথম অক্ষরটি হয়ে গেছে, আমরা এটাকে গ্রুপ করব। এটা সবগুলি একত্রে সিলেক্ট করে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর দেখেন আমরা এটাকে কপি করব, এটা নিয়ে একটু উপরের দিকে দিতে হবে। এরপর আমরা সবগুলি অক্ষর লিখব। এটার কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে দেওয়ার পর এখন এটাকে আবার কপি করব। কপি করে অক্ষরটা চেঞ্জ করে দেব, এল করে দিলাম। এরপর এলটাকে কপি করলাম, কপি করে আমাদের যে কয়টা অক্ষর লাগে সে কয়টা অক্ষর আমরা কপি করে নিলাম। এখন সি সি লেখার পর আমরা সিটার কালার চেঞ্জ করে দিলাম এবং খুব সুন্দর করে পজিশন মতো বসিয়ে দিলাম। এখন ও আমরা একইভাবে প্রত্যেকটার কালার ইচ্ছা মতো দিয়ে নেব, যার যেরকমটা ভালো লাগে। এরপর এম, আমরা এলটাকে একটু সরিয়ে দিই। এটাকে এম বানিয়ে দিলাম, এম বানিয়ে একটু সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এমটাকে একটু সরিয়ে দিই। সুন্দর করে মাঝ বরাবর প্রত্যেকটা অক্ষর আমরা বসিয়ে দেব। দেখুন মাঝ বরাবর আছে সবগুলি। আমরা সুতাগুলিকে টেনে টেনে উপর পর্যন্ত টেনে দেব,
যেন সবগুলি সমান দেখা যায়। যেগুলি বড় হয়েছে সেগুলি নিচে নামিয়ে দেব এবং যেগুলি নিচে আছে সেগুলি টেনে উপর উঠিয়ে দেব। আমাদের স্লাইডের কাজ শেষ। এখন আমরা কালারটাকে আমরা প্রত্যেকটা বর্ণকে আমরা আলাদা আলাদাভাবে কালার করব। আপনি আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন। আমাদের প্রথম স্লাইডের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় স্লাইডে চলে আসলাম। এখন দ্বিতীয় স্লাইডে আমাদের প্রথমেই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ডাউনলোড করা, আগে থেকে ডাউনলোড করা একটি স্ক্রিন আমরা দেব। স্ক্রিনটা আমরা গুগলে গিয়ে সার্চ দিলেই আমরা এরকম স্ক্রিন আমরা ডাউনলোড করে নিতে পারবো। গুগলে গিয়ে লিখতে হবে স্ক্রিন স্টেজ, তাহলে আমরা এরকম স্ক্রিন আমরা পেয়ে যাব। এরপর এটাকে উপরে উঠিয়ে দিতে হবে, যে স্লাইডটি স্ক্রিন দিয়ে যে স্লাইডটিকে উপরে উঠিয়ে দিতে হবে। এরপর আমরা এখানে এখন অ্যানিমেশনে গিয়ে আমরা এটা দেব, তাহলে হয়ে গেল।